আসসালামু আলাইকুম, দিস ইজ শাকিল এন্ড ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে ব্লগটা মানে অন্যতম একটা বিষয় প্রতিষ্ঠা, সেটা হচ্ছে কিসের গড়ি, দামি গড়ি, দামি গড়ি। আর এগুলা মানুষ ইউজ করা ফেলা দিছে বেটা, আর দামি গড়ি আগের দিনে দামি। সো এখন সকালবেলা প্রায় 7টা এই ধরনের, আর আজকে ব্লগটা এখনো পিছনের মানে বাড়ির পিছন থেকেই আমরা শুরু করছি, আর এটার আজকে মূলতম আচ্ছা বছরের প্রথম বৃষ্টি 2023 সালে আমি প্রথম বৃষ্টি দেখলাম এবং এটা আজকে অনেক ভালো লাগতেছে। এর মধ্যে গতকালকে দেখি এখানে একটা গর্ত করেছে, কিন্তু গর্তের ভিতরে আমার মামা আর ওর বাবা এখানে ছিল, কারণ ওরা এখানে আরে আর আফসোস গত বছর এরকম আমরা যখন ফানি ইয়ে করার না আমরা লোকই না আর একটা ছবি আসিল কি সুন্দর হেডি নাই। গত বছর মাছের মতো এবারে মাছ নাই, এবারে যদি সকাল সকাল চায় মর্নিং টি মাউলবেসের দোকানের সকালবেলা চা, দিনে না হলেও দুইটা সর্বনিম্ন খাওয়া হয় সকালে রাতে, রাতে মনে হয় বেশি খাওয়া দুইটা করি না রে, রাতে একজন দুইটা করি। আর ডক্টর কামে গেছে গা মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা একবার খেলে আবার একটা মন চাবে। বালবাসের দোকানে, বালবাসের দোকানে ঐতিহ্যবাহী বা ঘুষের বাউল স্টোর, ঐতিহ্যবাহী তুই সিরিয়াসলি খেলস না, নাহলে কিন্তু সুন্দরে খেলতে পারবি, বুঝছস? তুই সিরিয়াল খেলস না, খেলস না বছরের প্রথম বৃষ্টি। আসলে মনে করি ভালোই লাগতেছে, একদম ভালো লাগছে সত্যি বলতেছি। 2023 সালে এটা আমার প্রথম বৃষ্টি দেখা। কি ভালো লাগতেছে, আমাদের অত্র এলাকার যে সমস্ত পুকুরগুলি আছে সবগুলো পুকুর পানি শুকিয়ে গেছে, জমির মানুষের হাহাকার, ডিপের পানি উঠতেছে না, টিউবওয়েলের পানি উঠতেছে না, কি যে কষ্ট মানুষের। দেখি এখন আমার মা মেরে নিয়ে আমরা আমাদের সামনের গ্রামে যাব, চলে যাচ্ছি। সাকিব বারগো কলা সব আরেছে আবার, বুঝিনি মামি, সাকিব বারগো আবার কলা সব আরেছে, এত টাইম টু টাইম বের, রোজার রোজার ভিত্ত খাইব, রোজার হরে উগা খাইব। আমরা ওইখানে যাচ্ছি, সাবধানে আইন। ও এদিকে তো মাছও ধরা শেষ, আমি তো ওইদিকে ঘুরতে ঘুরতে ঘুরা শেষ, এখন দেখি মাছও ধরা শেষ। ও মাছ কেমন পাইছে জানি না আসলে, অবশ্যই দেখি নাই, আমি তো ওদিকে ব্যস্ত ছিলাম, ওদিকে ওদিক সেদিক ঘোরাফেরা, বাজার করা, আজকে আবার মেহমান আসছে বাসায়, যার জন্য আর এদিকে আসা হয় নাই। এটার মাছ ধরে ফেলছে, ওইটাতে মেশিন লাগাইছে মেবি, হা মোটরটা ওখানে লাগাইছে। এটাও শেষ, আমি চিটঙ্গে ছিলাম যখন এটা ইয়া করছে, তখনও আমি চিটঙ্গে ছিলাম, আমার লাগবে না। কিরে বাবু হাসুতনি এমনি আছে হরে জামিয়া কাছে, তুই খারাপ তোর লোক কথা আছে, তুই খারাপ। ও এখানেও এখন এইটা এটাতে বসেছে, এবার এটা সিজবে, জানি না কি অবস্থা, কেমন পাবে মাছ পাবে আর কোথ থেকে। একে তো বন্যা হয় না, এটা একটা প্রথম অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে যে মানে কয়েকদিন পর পরই ব্যাট দিবে, কয়েকদিন পর পরই ব্যাট দিবে, এর ফলে জাল দিয়ে মাছ ধরবে, তো আর মাছ থাকে এই আর কি। গত বছর এত পরিমাণ এটাতে মাছ হয়েছে, এটার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে, যারা দেখেন না দেখে আসতে পারেন। এত পরিমাণ মাছ পাইছে, যেটা আমার দেখা মতো একটা পুকুরের সর্বোচ্চ মাছ আমার জীবনে এটা দেখছি, বালতি বালতি মাছ নিয়ে গেছে এটা থেকে।
দেখি যাই ভাবিয়ার লগে জিজ্ঞেস কত দুঃখ হয়েছে যারা মাছ মাছ না এমনি এখন ও যারা এটা হাইবে গুন তো হিসলা খায় হইতাম বেটা এই এই মাসকু খালি হল দুগে এ হুরা হর ভিতরে আর হল দুগে তো লাভটা কি তৈল আহ রে হুরার দিনের কষ্ট এবছর ডল আছে না ডল কেমন তোরা তো মাছ এমনি আবার জাল দিয়ে দিচ্ছস বেড় দিয়ে দিচ্ছস না হেনে মাছ আর গেছ ওখানে মাছ আর আসেনি হল দুগে আছে সুরে দিনে খালি অন ইয়ে হিসতে নো বাট ইয়ে জাপস হয়ে গেছে গো হ্যাঁ হ্যাঁ তো সারা মেরে বাবু রে ওহ দুকাইছি রে কাটালে সা দাদা কাটালে গুন লোকে বাই খাই একদম দুকাইয়ের আজকে আমরা কি 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 আছে উঠোর গোস্ত আছে যে এবারে এর কে মারবো দুধ ভাত খাই মাঠ 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 ওই যা যা হিলো যা যা দুধ 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 করে গোসল করছে করে দৌড় সা আরে অন লাড়ি লিয়ে খারাপ হলে লাড়ি লিয়ে লাড়ি লিয়ে দে যা দৌড় 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 দুকাবি দুকাবি যা যা দৌড় দে দৌড় দে আয় আয় এর শয়তান তোরে এডি কষি দে কর দিবে লাইডি ইয়ে না